আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে এক বোনের প্রশ্ন তার স্বামী কাউকে কিছু দান করা পছন্দ করে না আবার এমনও আছে যে ঘরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু ফেলে দাও কিন্তু তাও কাউকে দান করতে পারবে না এমত অবস্থায় কি সেই বোন তার স্বামীকে লুকিয়ে দান করতে পারবে জি পারবে সমানিত বোন এই ধরনের এগুলো সাধারণত মূর্খ যারা যাদের শরীয়তের কোনো জ্ঞান নাই এগুলো দুনিয়াদার টাইপের যারা লোক তাদের কাম এগুলো মূর্খ জাহেলদের কাম এগুলো যারা পরকাল সম্পর্কে যারা একেবারেই গাফেল তাদের কাজ সুরা মুদাস সিরিজ দেখবেন সমস্ত চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে মা সালাকুমফি সাকার কল লামনা কুমিন মুসল্লিন কী ব্যবহার কি তোমাদের জাহান নামে ঠেলে দেওয়া হয়েছে কেন তোমাদের এই সাকার নামক দুজকে কিসে ঠেলে দিয়েছে তখন ওরা বলবেন যে আমরা নামাজ ছিলাম না এজন্য আমাদের ঠেলে দিয়েছেন আমরা গরিবদেরকে দান করতাম না গরিবদেরকে খেতে দিতাম না খাদ্য খাওয়াতাম না এই জন্য আমাদের জাহান্নামে নামে ঠেলে দিয়েছে এই চাকার নামক দুজকে ইত্যাদি মনে করে এভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন তো কোনো মোমিন ব্যক্তির এটা বৈশিষ্ট্য না এটা জাহেল মূর্খ এবং দুনিয়াদার ব্যক্তিদের বৈশিষ্ট্য স্বামী যদি বকিল হয় কিরপন হয় স্বামীর অগাসরে তার স্ত্রী তার বাড়ির পরিবারের সংসারের যা প্রয়োজন তা নিতে পারে স্বামীর সংসার থেকে তার না জানিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শ্বশুর আবু সুফিয়ান তার স্ত্রী হেন্দ এই হেন্দ এক সময় এসে আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আমার স্বামী আবু সুফিয়ান কৃপন মানুষ সংসারের থেকে তার থেকে কিছু পাওয়া যায় না বা পাওয়া গেল তার সংসারের যথেষ্ট নয় আমি কি তার কাছ কিছু নিতে পারি তো আল্লাহর রাসূল তাকে অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি তোমার সংসারের যেটা প্রয়োজন সেটা তার কাছ নিবে সমস্যা নাই তো এখান থেকে আমরা দলিল গ্রহণ করেছি বা দলিল গ্রহণ করছি করে থাকি যে স্বামী যদি কৃপণ হয় তাহলে সংসারের বিভিন্ন ধরনের কাজকাম বা বিভিন্ন ধরনের প্রয়োজন এটা স্বামীর অবসরেও নিতে পারেন স্বামীর সংসার থেকে এতে কোনো পাপ হবে না আর কৃপন হওয়া তো হারাম আর প্রশ্নে উল্লেখিত যেটা সেটা হচ্ছে যে কাউকে দান করা পছন্দ করে না বাড়িতে খাদ্য নষ্ট হয়ে গেলেও কাউকে দিতে চায় না এগুলো সব হচ্ছে জালেম শয়তানি কাজ জালেমদের কাজ এগুলো হচ্ছে যে দুনিয়াদারদের কাজ তো তারা অগসরে অনেক কিছু দান করার অনুমতি নেই মানে যদি বড় কিছু দান করতে চাই বড় কিছু করতে চাই তাহলে স্বামীর অনুমতি লাগবে আর ছোটো খাটো দান খায় এতে তার অনুমতি লাগবে না আর খাদ্য নষ্ট হয়ে গেলে সে খাদ্য যদি ফেলেই দিতে হয় তাহলে ফেলে না দিয়ে গরিবদেরকে খাওয়াই দেবে গরিবদেরকে দান করবে স্বামীর অগসরেই দান করবে যদি স্বামী দেখলে সমস্যা করে তাহলে তার অগসরেই দান করবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে খাদ্য খাবার যদি ফেলে দেওয়া মনে হয় বা ফেলে দিতে হয় সব সময় তাহলে কম করে রাখবেন অপচয় করা এটাও তো আরেক হারাম হ্যাঁ স্বামী অপছন্দ করে কাউকে খাদ্য দেওয়া বা দান করা তো ঠিক আছে এটা গোপনে গোপনে কখনো কখনো দান করবে কিন্তু নিয়ম করে নেওয়া বেশি বেশি করে রান্না করলেন আর খাওয়া দাওয়ার পরে কিছু থেকে গেলো সেগুলো আপনি গরিবকে দিয়ে দিলেন আর এই অবস্থা স্বামী আপনাকে আরেকবার দেখে তাহলে তো আপনার খবর হবে ওই বোনের স্বামী হয়তো তাকে তার উপর রেগে যেতে পারে প্রহার করতে পারে কিংবা তাকে তালাক দিয়ে দিতে পারে কারণ এই জাতীয় জালেম স্বামীদের চরিত্রই যখন এরকম তখন যে কোনো সময় উল্টাপাল্টা হয়ে যেতে পারে এই জন্য তাকেও সাবধান হতে হবে এগুলো তাকে বুঝাই দিন দান খেরাত করতে পারবে কিন্তু এটা সাবধান থাকতে হবে তার স্বামী দেখলে হয়তো বা তাকে একসাথে একই বৈঠকে তিন চার তালাক দশ তালাক দিয়ে দিতে পারে এটাই হচ্ছে মূর্খদের কাজ আর এই আশা করি বুঝতে পারছেন বিভিন্ন গ্রুপে একটাই মাসলা বেশি বেশি আসে একটাই প্রশ্ন বেশি বেশি আসে তালাক সম্পর্কে জি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত